যুক্তরাষ্ট্র থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্র দপ্তর চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি জানান, টিকা কিনতে সম্ভাব্য সব দেশের সাথেই যোগাযোগ করছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। করোনার টিকা পেতে সারা বিশ্বে যখন হাহাকার চলছে, তখন টিকার বড় একটা অংশ নিয়ে রেখেছে কয়েকটি উন্নত দেশ। প্রয়োজনের অতিরিক্ত 6 কোটি ডোজ টিকা রয়েছে যুক্তরাষ্ট্রে। তাদের কাছ থেকে 20 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়েছে বাংলাদেশ। এতে দেশটি সম্মত হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। পাবো, কিন্তু কখন পাবো, কতটুকু পাবো, এইটা এখনো আমরা কনফার্ম হতে পারিনি। আগামী 1 মাসের মধ্যে এই টিকা দেশে এসে পৌঁছালে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান প্রায় 15 লাখ লোকের ভ্যাকসিন পাওয়া নিয়ে অনিশ্চয়তা দূর হবে। তবে যুক্তরাষ্ট্র কবে নাগাদ এসব টিকা দেবে তা নিশ্চিত করেনি। আমরা শুনেছি যে জাপানের লোকসংখ্যা 120 মিলিয়ন, আর তাদের ভ্যাকসিন আছে 414 মিলিয়ন। এর মধ্যে ইমিডিয়েটলি তাদের অ্যাস্ট্রাজেনেকা আছে 30 মিলিয়ন, কিন্তু দেওয়ার নামে তো কেউ আগ্রহ খালি আশ্বাস আমি বলি মোলা দেখাচ্ছেন সবাই। পররাষ্ট্রমন্ত্রী জানান, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশ আরও কিছু টিকা পাবে। সবাই মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।